এই হলুদ চিড়িগুলো হচ্ছে গিয়ে তোমার ওই ফাইভ স্টার হোটেলগুলোতে দেড় থেকে দুই হাজার টাকা কেজি বিক্রি হয় এটা তুমি মার্কেটে পাবো না এটা আমি হচ্ছে গিয়ে পাঁচ গ্রাম পিজের দাম সতেরোশো টাকা আচ্ছা আমি এক এক প্যাকেট কিনছিলাম তা এটা থেকে আর কি চেরি চলেছে হলুদ এবং হচ্ছে মিষ্টি চেরি না নর্মালি লাল হয় না এটা চেরি টমেটো টমেটো আচ্ছা এটা চেরি টমেটো এ তারপর দেখে যাও এটা তোমার এটা হচ্ছে লাল চেরি টমেটো এটা হলো হচ্ছে এই টমেটো ফল আসছে হ্যাঁ আবার এটা হচ্ছে তরমুজ এই তরমুজের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তোমার ভিতরে বীজ খুব খুবই অল্প কয়েকটা মাত্র পনেরো বিশটা বীজ হয় আর হচ্ছে একটা অ্যারোমা থাকে মানে একটু গোলা গোলা গোলাপ গোলাপ টাইপের একটা অ্যারোমা হয় এটা তোমরা কোনো মার্কেটে দেখো না এটা হচ্ছে কি যে অফ সিজনে আমি লাগাইছি এই সিজনটা সিজন না তারপরেও আমার তরমুজ আসতেছে এটা মনে করো হচ্ছে কি যে এই যে তরমুজ আসতেছে আর দুই সপ্তাহ গেলে এর মধ্যে মুজ মনে কর মিনিমাম সাত আটটা আর এটা ধরে রাখবে কিভাবে ও আচ্ছা সেটাও খুব ইন্টারেস্টিং তুমি এখানে দেখে যাও ঠিক আছে এখানে যে কুমড়া গুলা এই কুমড়া আটকানোর জন্য এরকম বাতা দেওয়া হচ্ছে যখন ধরতে থাকবে এই বাতা দিয়ে হচ্ছে গিয়ে নিচে একটা হচ্ছে সাপোর্ট দিয়ে ঝুলাই দেওয়া হবে সো একই অবস্থা ওইখানে ওই স্থান লোভটা নেবে এটা পুরোটা এক্স্যাক্টলি এবং এগুলো খুবই এগুলোকে এমনভাবে ডিজাইন করছে মানে হচ্ছে যখন ঝড়ের সিজনেও হচ্ছে যে ক এটা পারবে ঠিক আছে মানে এই এখানে স্পাইকের মধ্যে ঢুকানো এগুলো আমার নিজের হাতে তো আচ্ছা এই যে তোমার চেরি টমেটো এই এটা আমি